অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোলো নিয়োগ দুর্নীতি মামলাতে। যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে এই মুহূর্তে ইডি এবং সিবিআই যে নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করছে, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় বলেন যে নিয়োগ সংক্রান্ত সমস্ত রিপোর্ট কিন্তু পাঠানো হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ঘুর পথে কিন্তু আজকে খুব সূক্ষ্মভাবে পার্থ চট্টোপাধ্যায় আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়, আঙুল তুললেন চিফ সেক্রেটারির দিকে, আঙুল তুললেন ক্যাবিনেট সেক্রেটারির দিকে, এবং তার সাথে উনি খুব স্পষ্টত বলবার চেষ্টা করলেন যে শিক্ষামন্ত্রী হিসেবে বোর্ডের ওপরে বা এসএসসির ওপরে স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের ওপরে ওনার কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ ছিল না। যা হতো, এ যত যা রিক্রুটমেন্ট হয়েছে, যত যা নিয়োগ করা হয়েছে, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত রিপোর্ট কিন্তু পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই কারণে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে পার্থ চট্টোপাধ্যায়কে যখন প্রথমবারের জন্য সিবিআই ডেকে পাঠায়, সেই সময়তে কিন্তু ফিরহাদ হাকিম রাজ্যের এক মন্ত্রী, একদম তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র, অনেকগুলো পদ উনি একসাথে হোল্ড করেন। রাজ্যের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পার্থদা যা করেছে তা পার্থদার একার সিদ্ধান্ত নয়, পার্থদা যা করেছে তা আমাদের সকলের সিদ্ধান্ত, দ্যাট ইজ কল্ড কালেকটিভ সিদ্ধান্ত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমরা যারা সংবিধানের ছাত্র, আমরা কনস্টিটিউশন পড়বার সময়তে এই কালেকটিভ রেসপন্সিবিলিটি কথাটা বারবার পড়েছি। তার কারণ, এই যে একটা ক্যাবিনেট মিনিস্ট্রি যে চলে বা একটা কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাবিনেট কথাটা কোথাও যদিও বা সংবিধানে লেখা নেই, যে কাউন্সিল অফ মিনিস্টার বা একটা ক্যাবিনেট যে চলে, এই ক্যাবিনেটের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা কিন্তু সম্মিলিত সিদ্ধান্ত, কালেকটিভ ডিসিশন। আর তাই জন্য ক্যাবিনেট ভালো কিছু করলেও তা ক্যাবিনেটের গোটাটার ক্যাবিনেটের ঘাড়ে যায়, ক্যাবিনেট খারাপ কিছু করলেও কিন্তু সেটা ক্যাবিনেটের রেসপন্সিবিলিটি হয়, দ্যাট ইজ কল্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে ফিরহাদ হাকিম একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন যে পার্থদা যদি কিছু করে থাকে তা কিন্তু কালেকটিভ ডিসিশনের জন্য হয়েছে। সেই থেকে এই কথাটা কিন্তু চলে আসছে, মাঝখানে কিছুটা থিতিয়ে গেছিল, আজকে পার্থ চট্টোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে নিয়ে এসে কিন্তু আবার কার্যত একবার এই পুরনো স্মৃতিতে একবার খোঁচা দিলেন, কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে। দেখুন, দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যে প্রথমবারের জন্য সামনে চলে আসছে তা কিন্তু নয়। আপনাদের নিশ্চয়ই যদি মনে থেকে থাকে, সারদার তদন্ত অথবা রোজ ভ্যালির তদন্ত হওয়ার সময়তে ডেলো বাংলোতে, কালিম্পংয়ের ডেলো বাংলোতে, সেখানে সারদার কর্তা সুদীপ্ত সেন এবং রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। সে বৈঠক নিয়ে অনেক জলগোলা হয়েছে। পরবর্তী সময় খোদ কুণাল ঘোষ কনফেস করেছিলেন, তৃণমূল কংগ্রেসের তৎকালীন রাজ্যসভা সাংসদ, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র, তিনি বলেছিলেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ডেলোতে সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সাথে কিন্তু বৈঠক করেছিলেন। এই স্টেটমেন্টের পরেও কিন্তু আজ অবধি কোনোদিনও আমরা দেখিনি ইডি বা সিবিআই কেউও মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, যে ছবি এমনি সময়তে কেউ 10 টাকাতেও হয়তো কিনবেন না, কারণ সেই ছবির কোনো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাওয়া যায় না, সেই ছবি কিন্তু কিনেছিলেন গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন, এবং কোটি কোটি টাকা খরচ করে সেই ছবি কেনা হয়েছিল। সে ছবি কেনার মামলাতেও কিন্তু আমরা কোনোদিনও শুনিনি যে গৌতম কুণ্ডুর বয়ান অথবা সুদীপ্ত সেনের বয়ান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি অথবা সিবিআই জেরা করেছে। কিন্তু এখানে টার্নিং পয়েন্ট এই কারণে, কারণ সারদার তদন্ত, রোজভ্যালির তদন্ত, এই সব কিছু কার্যত মোদি দিদি সেটিংয়ে কিন্তু কার্যত ধামাচাপা পড়ে গেছে, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা তা অনেক চেষ্টা করেও কার্যত সবটা ধামাচাপা দেয়া যাচ্ছে না। তার একমাত্র কারণ, এই গোটাটা এখনো হচ্ছে আদালতের পর্যবেক্ষণে, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, যে কারণে বারবার ইডি সিবিআই এর কর্তারা কিন্তু আদালতে গিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়ছেন। ফলত আজকে পার্থ চট্টোপাধ্যায় যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আগামী দিনে নিশ্চয়ই যদি তদন্ত তদন্তের মতো হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য সমস্ত দিক কিন্তু খুলে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, বিগত দিনেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবার জন্য যথেষ্ট কারণ থাকবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু না ইডি না সিবিআই কেউ ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং সবচেয়ে মনে পড়ে যায় যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইডি গ্রেপ্তার করছে, সেই সময়তে ইডি জিজ্ঞাসা করেছিলেন ইডির আধিকারিকরা যে আপনি কাকে ফোন করতে চান,
পার্থ চট্টোপাধ্যায় কিন্তু যাকে ফোন করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়তে পার্থ চট্টোপাধ্যায়ের ফোনটা কিন্তু ধরেননি, ফোন কিন্তু রিং হয়ে গেছে, ফোন মিসড কল হয়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না ঘুরিয়ে ফোন করেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোন কার্যত তুলেছেন। ফলত কথা খুব পরিষ্কার, গোটা নিয়োগ দুর্নীতির মামলা, যে নিয়োগ দুর্নীতির মামলার টাকা, সেই টাকা শুধুমাত্র আমাদের দেশে নয়, বিদেশে পর্যন্ত সে টাকা গেছে সে খবর যখন আসছে, ঠিক তার সাথে শিক্ষামন্ত্রীর মুখে আজকে মুখ্যমন্ত্রীর নাম, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে আজকে মুখ্যমন্ত্রীর নাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে কিন্তু তদন্ত যদি সঠিক পথে এগোয় তাহলে পশ্চিমবাংলার মানুষের কাছে কিন্তু এক নতুন দিক খুলে যেতে পারে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, যেভাবে সারদা ধামাচাপা পড়েছে, নারদা ধামাচাপা পড়েছে, রোজভ্যালি ধামাচাপা পড়েছে, নিয়োগ দুর্নীতি তদন্ত কতদূর অবধি যাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। সবাই ভালো থাকবেন।